আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি। পাখি ফ্যামিলি হাউস চ্যানেল থেকে সকলকে আরও একবার স্বাগতম জানাই। তবে আজকে কোনো ব্লগ না, আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার বাড়িতে যেসব ইনডোর প্লান্ট রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। ইনডোর প্লান্টের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে লাকি বাম্বু, কারণ লাকি বাম্বু গাছটা এখন প্রায় কিন্তু অনেকের ঘরেই দেখা যায়। এটা ড্রয়িং রুম, বেডরুম, ড্রেসিং রুম, পড়ার ঘর, কিচেন, অফিস, আদালত, যে কোনো জায়গায় আসলে এই গাছটা রাখা যায়। ইভেন বাথরুমের মধ্যেও কিন্তু এই গাছটা রাখা যায়, এতে কোনো প্রবলেম হয় না। লাকি বাম্বু গাছটা টব অথবা কাচের পাত্রের মধ্যে সামান্য পানি ঢেলে এই লাকি বাম্বু গাছটা কিন্তু অনেক দিন রাখা সম্ভব এবং বেঁচে থাকে খুব ভালোভাবে। আর পানির দিকটা সবসময় খেয়াল রাখতে হবে, যেন পানিটা ঘোলাটে না হয়ে যায় কখনো। ঘোলাটে হওয়ার আগেই তার পানিটা চেঞ্জ করে ফেলতে হবে। আর যখন আমরা এই গাছটা মাটিতে রাখবো, অবশ্যই মাটিটা চেক করে দেখবো, হালকা ভিজা থাকলে পানি দিব না, যদি একদম শুকিয়ে যায় তাহলেই এই গাছে পানি দিতে হবে। আর এই লাকি বাম্বু এমন একটা গাছ যার জন্য খুব বেশি আলো প্রয়োজন হয় না, কম থেকে মাঝারি আলোতে এই গাছটা কিন্তু খুব ভালো থাকে। যেমন জানালার পাশে যদি আমরা রাখি বা বারান্দায় রাখি, এই গাছটা খুব ভালো গ্রো করে। কড়া রোদে কখনোই এই গাছটা রাখা যাবে না। এরপরে আছে স্নেক প্লান্ট। স্নেক প্লান্ট বিষাক্ত পদার্থ শোষণ ও অক্সিজেন নির্গমন করে। অনেক সময় স্নেক প্লান্ট বাতাসের আর্দ্রতা নিরসন করে অ্যালার্জিবাহী কণাকে হ্রাস করে। যাদের অ্যালার্জির সমস্যা অধিক, তারা কিন্তু ঘরে বা অফিসে দুই একটা স্নেক প্লান্ট সবসময় রাখতে পারেন। এটি প্রাকৃতিক ও সস্তা উপায়ে আপনাকে সুস্থ রাখবে। স্নেক প্লান্ট আমাদের ঘরের জন্য একটি আদর্শ বায়ু পরিশোধনকারী। নাসার অনেক গবেষণায় আসলে এটা পাওয়া গেছে। এছাড়াও অন্যান্য অক্সিজেন নিরসনকারী উদ্ভিদের চেয়ে স্নেক প্লান্ট রাতের বেলায় বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন রূপান্তরিত করতে পারে। আর আমাদের এই স্নেক প্লান্ট যে কোনো জায়গায় রাখা যাবে, ঘরে, ড্রয়িং রুমে, বেডরুমে, কিচেন, বাথরুম, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, অফিস, শোরুম, ছাপাখানা, যে কোনো জায়গায় আসলে এই স্নেক প্লান্টটি রাখা যায়। আর এই স্নেক প্লান্টটি খুব সহজেই গ্রো করে। মনে করেন একটা পাতা যদি আমি লাগিয়ে রাখি, তো পাতা থেকেই 15 দিন বা 1 মাসের মধ্যেই চারা বের হওয়া শুরু হবে। দেখা যাচ্ছে আমার একটা গাছের গোড়ায় আমি পাতা লাগিয়েছিলাম ট্রাই করার জন্য, জাস্ট সেই পাতা থেকে 3টা কুঁড়ি হয়েছে। তো এইভাবে খুব সহজেই স্নেক প্লান্ট গ্রো করে। আর আমার কাছে 2 রকমের স্নেক প্লান্ট রয়েছে, এর কিন্তু অনেক প্রজাতি রয়েছে। আপাতত আমার কাছে 2 প্রজাতির স্নেক প্লান্ট রয়েছে। এটাও আপনারা খুব সহজেই বাড়িতে রাখতে পারেন ইনডোর প্লান্ট হিসেবে। এরপরে আসি স্পাইডার প্লান্ট নিয়ে। স্পাইডার প্লান্ট হলো সর্বকালের সবচেয়ে সহজে অভিযোজিত এবং মজাদার অন্দর গাছগুলির মধ্যে একটি। একটি স্পাইডার প্লান্ট অনেক রূপে বেঁচে থাকতে পারে। এটি পানিতেও থাকে, মাটিতেও থাকে এবং শুধুমাত্র কোকোপিডেও বেঁচে থাকতে পারে। স্পাইডার প্লান্টটি খুব সহজেই যে কোনো জায়গায় সাজানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। পড়ার টেবিলের কর্নারে, ডাইনিং টেবিলের উপরে, সোফার কর্নার, বিভিন্ন জায়গায় এটা সাজানোর জন্য খুবই ভালো একটা ট্রি। আর এটা খুব কম আলোতেই আসলে বেঁচে থাকে খুব সহজে, তাই আপনারা এটা বাড়িতে রাখতে পারেন। এরপরে আসি অ্যারিকা পাম্প। অ্যারিকা পাম্প খুবই সুন্দর একটি গাছ। নাসার গবেষণার অন্যতম একটি বায়ু বিশুদ্ধকারী ঘরোয়া উদ্ভিদ অ্যারিকা পাম্প, যা খুব সহজেই ঘরের অভ্যন্তরীণ পরিবেশকে ভালো রাখে। অ্যারিকা পাম্প গাছটি যত্ন নেওয়া খুবই সহজ, কঠিন কোনো বিষয় না। অ্যারিকা পাম্প গাছ কড়া রোদ পছন্দ করে না, কম আলোতে এই গাছটা খুব ভালো হয়। এটাও খুব সহজেই আপনারা বাড়িতে রাখতে পারেন। এরপর আসছি মানি প্লান্ট নিয়ে। এই গাছটা খুব সহজেই সব জায়গাতেই বেড়ে ওঠে। এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা পানিতে খুব ভালো বাড়ে, মাটিতেও বাড়ে, কম আলোতে এবং বেশি আলোতে উভয়ভাবে এই গাছটা খুব ভালো বাড়ে। মানি প্লান্ট গাছটা পানি বেশি খুব পছন্দ করে, তবে অতিরিক্ত পানিতে যদি থাকে সেটা ঘন ঘন পরিবর্তন করতে হবে। আর যদি মাটিতে থাকে অবশ্যই
পানি দিতে হবে, কিন্তু অতিরিক্ত পানি হলে গাছের গোড়া কিন্তু পচে যায়। আমার ঘরে আমি বিভিন্ন জায়গাতে মানি প্লান্ট গাছটি রেখেছি, কারণ এই গাছটি আমার অনেক পছন্দ এবং দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঙ্গিং করা যায়। এছাড়াও মানি প্লান্টের খুব বড় একটা সুবিধা হলো, প্রত্যেকটা ডাল কেটে পানিতে রেখে দিলেই খুব সহজেই এটি শিকড় জন্মায় এবং খুব দ্রুত মাটিতে লাগানো যায়। খুব তাড়াতাড়ি আসলে এই গাছটা বাড়ে আর হ্যাঙ্গিং করা যায়, এটা হচ্ছে আরও বেশি সুবিধা। তাই আপনারা চাইলে মানি প্লান্ট গাছটিও ঘর সাজানোর কাজে আপনি আপনার লিস্টে রাখতে পারেন। পার্পেল হার্ড, এই গাছটিও কিন্তু ইনডোর এবং আউটডোর প্লান্ট গাছ, এটা খুব সহজে পানিতে বাড়ে। একটি ডাল কেটে পানিতে রেখে দিলে খুব দ্রুত শিকড় জন্মায় এবং এটি মাটিতেও খুব ভালো হয়। আমি ছোট্ট একটি ডাল এনেছিলাম, বেশ কয়েকটা চারা বানিয়েছি সেটা থেকে। তো এটাতেও আপনি আপনার ঘর সাজানোর কাজে ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে আসি ইনডোর প্লান্ট হিসেবে সিঙ্গেনিয়াম নিয়ে। এই গাছটিও বেশ কয়েক প্রজাতি রয়েছে, কিন্তু আমার কাছে এই প্রজাতিটাই রয়েছে। সিঙ্গেনিয়াম গাছটি পানিতে রাখলে খুব দ্রুত জন্মায় এবং মাটিতে রাখলেও এটি খুব ভালো হয়। এই গাছটি যে কোনো জায়গায় রাখা যায়, এটা হ্যাঙ্গিং করেও রাখা যায়। দেখতেই পাচ্ছেন আমি হ্যাঙ্গিং করে রেখেছি, দেখতে খুব ভালো লাগে। এটি পড়ার টেবিলে রাখা যায়, ডাইনিং টেবিল, যে কোনো জায়গাতেই আসলে এই গাছটি রাখা যায়। আর এই গাছটির আলো বাতাস অনেক বেশি প্রয়োজন হয় না, কম আলোতেও এই গাছটি খুব ভালো বাড়ে। আবার ঘরের মধ্যেও এই গাছটি অনেক ভালো বাড়ে, এই জন্য আপনি ইনডোর প্লান্ট হিসেবে এই গাছটি রাখতে পারেন। এরপরে ইনডোর প্লান্ট হিসেবে আসতে পারি জেবরিনা নিয়ে। জেবরিনা একটি ইনডোর প্লান্ট গাছ, এটি বাইরে যেমন ভালো থাকে এটি ঘরেও কিন্তু অনেক ভালো জন্মায়। জেবরিনার ছোট্ট একটি ডাল যদি আমি পানিতে রেখে দেই তো খুব দ্রুত এর শিকড় গজায়। আর আমি এই যে ছোট ছোট পটে দেখেছেন অনেক জেবরিনা করেছি, মাত্র একটি 2 ইঞ্চি জেবরিনার কাটিং থেকে আলহামদুলিল্লাহ আমি এই পরিমাণ জেবরিনা তৈরি করেছি। প্রচুর জেবরিনা হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আপনারাও চাইলে খুব সহজেই এই গাছটি আপনার বাড়িতে আপনি ইনডোর গাছ হিসেবে রাখতে পারেন, অনেক সুন্দর লাগবে দেখতে। জেবরিনার পরে আমরা আসছি রিও প্লান্ট নিয়ে। এটিও একটি ইনডোর প্লান্ট, এটি বাইরে এবং ঘরে দু জায়গাতেই রাখা যায়। রিও প্লান্ট গাছটি সবুজ আর বেগুনি রং মেশানো পাতা, পাতার উপরের দিকটা সবুজ আর নিচের দিকটা বেগুনি, এরা একসাথে গুচ্ছ আকারে হয় আর কি। একটি ডাল ভেঙে যদি লাগানো হয় এর পাশ থেকে প্রচুর ডাল জন্মায়। এই গাছটি সাধারণত হ্যাঙ্গিং আকারে থাকলেই বেশি ভালো দেখা যায়, আর নিচ থেকে যে পাতাগুলো হয় এগুলো শুকিয়ে যায়, কিন্তু এরপরে শুধুমাত্র শেকড় থাকলেই প্রচুর গাছ আবার এ থেকে জন্মায়। রিও গাছের গোড়ায় ছোট ছোট সাদা রঙের ফুল হয়। এই গাছটারও কিন্তু বেশ কয়েক রকমের প্রজাতি রয়েছে। তো আমার কাছে তিন রকমের প্রজাতির গাছ রয়েছে। তো এই গাছটা আপনারা ইনডোর প্লান্ট হিসেবে আপনার বাড়িতে আপনি রাখতে পারেন। আজকে আমার সর্বশেষ ইনডোর প্লান্ট ডাইফেনবাকিয়া অথবা ডাইফেনবাচিয়া, যেটাই বলুন বাংলা অথবা ইংলিশে, গাছ একটাই। তো ডাইফেনবাকিয়া একটি অনেক সুন্দর ইনডোর প্লান্ট গাছ, এটি খুব কম রোদেই খুব ভালো বাড়ে, অতিরিক্ত পানিরও প্রয়োজন হয় না। এই গাছটি আপনি আপনার ইনডোরে অবশ্যই রাখতে পারেন, খুব সুন্দর একটি গাছ। ড্রয়িং রুমে বা বেডরুমে যেখানেই রাখেন মোটামুটি আলো পৌঁছায় এরকম একটা জায়গাতে রাখলেই এই গাছটি খুব ভালো বাড়বে। আর এর খুব বেশি পানির প্রয়োজন হয় না, মোটামুটি পানি থাকলেই 2 দিন বা 3 দিন পরে পানি দিলেও এই গাছের কোনো সমস্যা নাই। তো আপনারা খুব সহজেই ডাইফেনবাকিয়া গাছটি আপনার ঘরে ইনডোর প্লান্ট হিসেবে রাখতে পারেন। আমার বাড়িতে থাকা 10টি ইনডোর প্লান্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম, বাকিগুলোর সাথে আবারও একদিন কথা বলবো। আর আমার এই ভিডিও শেষ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফিজ।